আসসালামু আলাইকুম, স্বাগতম বাবুর্চি বাড়ির চ্যানেলে। আজকে আমরা রান্না করতে আসছি সুন্নত থেকে আপনার রান্না, 400 মানুষের জন্য আয়োজন করা হয়েছে। এখানে রান্না হবে গরুর গোশত, মুরগির গোশত, পোলাও, সাদা ভাত এবং পায়েস আর মুড়ি ঘণ্ট। আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না, অবশ্যই করবেন। আর আপনাদের রান্নার সম্পর্কে যদি কিছু জানতে হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন কী সম্পর্কে আপনারা জানতে চান। এখানে 3 পদের মশলা মেশানো হচ্ছে, আদা রসুন জিরা বাটা একসাথে মিক্স করার কারণ হচ্ছে তাড়াহুড়োর পর রান্নার সময় পরিমাপ মতো মশলা দেওয়া যায়, এজন্য 3টি মশলা একসাথে মেশানো হচ্ছে। পায়েসের পানি দেওয়া হচ্ছে, 400 মানুষের জন্য পায়েস পাকানো হবে। এটা এই ড্যাগে পায়েস রান্না করা হবে, 400 মানুষের পায়েস রান্না করা হবে। আর এখানে অনুষ্ঠান বাড়ি সকালে নাস্তার জন্য কিছু রান্না করা হবে এই ড্যাগে। পাউডার দুধ দিয়ে পায়েস হবে, কিসের জন্য পাওয়া হবে এখন। মশলা ঘনানো হচ্ছে, মশলা ঘনানো শেষে পানি দিয়ে দেওয়া হলো। পায়েসের মধ্যে চাউল দিয়ে দেওয়া হলো। এখন সকালে নাস্তার ঘোরা শুরু হয়ে গেছে। পায়েসে কাঠবাদাম পিস্তা বাদাম বাটা দিয়ে দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে চেনি। মুড়ি ঘণ্টার জন্য তেল দেওয়া হচ্ছে, মুগ ডাউল করে দেওয়া হয়েছে, ডাউল ভাজা হয়েছে। ডাউল ফুটানো হবে, ¡Gracias!
গরুর গোশত রান্নার জন্য তেল দিয়ে দেওয়া হচ্ছে। খাবি না এটা কি দিচ্ছেন ভাই রোস্টের মধ্যে? ভিনেগার দিয়ে দিচ্ছে। ভিনেগার দিয়ে মোটামুটি আমরা আধা ঘন্টা ভিজে রাখবো। ভিনেগার আর একটু লবণ দেবো। ভিনেগার আর লবণ দেওয়ার কারণ কি রোস্টে এইভাবে? ভিনেগার আর লবণ দেওয়ার কারণ হলো গোস্ট এই রোস্টটা যাতে ভাজলে খুলে না যায়, নরম না হয়, না ভাঙে না। ভিনেগার আপনারা যারা রোস্টের রেসিপি চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি রোস্টের রেসিপি বানাবো। আমি
আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে যায়। আলহামদুলিল্লাহ আমাদের রান্না টোটালি কমপ্লিট। আসি আর সব দিলেন।